हेलो गाइज वेलकम बैक टू माय चैनल टू मी ब्लॉगे सबाई को वेलकम जानाच्छी। तो आशा करी बंधुरा तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। तो बंधुरा आमी संगीता तुम्हारे संगे आज एक रेसिपी निये चले आसलम। तो आज के तुम्हारे साथ शेयर करब चिंगड़ी माछेर मालाइकारी। तो चलो बंधुरा देखते थको। तो फार्स्टे देखते पाले ओखाने कटा आमी चिंगड़ी माछ निएछी गोटा गोटा। तो चिंगड़ी माछगुलोके छाड़िए नेब। और एदिके देखो पिंयाज रसुन आदा जिरे लंका टमेटो निये निएछी और एदिके नारकेल निये निएछी। तो समस्त उपकरण आमार एखाने रेडी। तो এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। তো দেখো এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে ফার্স্টে আমি টমেটোটাকে পেস্ট করে নেব। তো দেখো টমেটোটা পেস্ট করা হয়ে গেছে আমার। তো এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম ঢেলে। তো এখন আমি পেঁয়াজটাকে পেস্ট করে নেব। তো মিক্সিতে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। তো চলো পেঁয়াজটাকে পেস্ট করে নিই। তো পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো ওই জারের মধ্যে আমি আদা রসুন জিরে যেটা ছিল তো সেগুলোকে দিয়ে দিলাম। তো লঙ্কাগুলোটাও লঙ্কাটাকেও দিয়ে দিলাম। তো পেস্ট করে নেওয়ার পরে তারপরে আমি কালো সরষে কটা দিয়ে দিলাম এর মধ্যে। তো কালো সরষেটা সব আমার পেস্ট করা হয়ে গেছে। তো বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার নারকেলটাকে পেস্ট করে নেব। তো নারকেলটা বন্ধুরা আমার একটু শুকনো শুকনো টাইপের ছিল। তো জল মানে একটু জল মানে রসালস নারকেল থাকলে তাহলে আমার জল দেওয়ার প্রয়োজন ছিল না। যেহেতু আমার নারকেলটা একটু শুকিয়ে গেছিলো তাই এর মধ্যে আমি জল দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখো পেস্ট করা আমার হয়ে গেছে। তো এখন আমি চামচের সাহায্যে এরকম ছেঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আর দুধটা নারকেলের দুধটা বের করে নিচ্ছি। তো নারকেলের দুধটা আমার বের করা হয়ে গেছে আর এখানে যে সমস্ত ছোবড়া ছিল ছোবড়াটা আমি ফেলে দেবো। আর দেখো এইটুকু পরিমাণে আমার নারকেলের দুধ হয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। তো দেখো এইভাবে আমি দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তো চলো মাছগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নিই। তো দেখো এই মাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে মানে ঘিলু হয়ে গেছে মাথার মধ্যে। আর ওই মাছের মাথার মধ্যে একটা কালো রঙের নোংরা থাকে। তো নোংরাটাও আমি পরিষ্কার করে নিয়েছি ভালো মতো। তো চলো ওই মাছ কটাকে পরিষ্কার করে নিই। তো দেখো মাছগুলো আমার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর কিছু মাছের আমি লেজ রেখে দিয়েছি আর কিছু মাছের আমি লেজ ফেলে দিয়েছি। তো তোমরা চাইলে লেজ ফেলেও দিতে পারো আবার রাখতেও পারো। তো এখানে আমি রেখেছি একটু সৌন্দর্যের জন্য লেজটাকে রেখে দিয়েছি মাছের। তো এখানে মাছটাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে রান্না করব। তো দেখো ফার্স্টে আমার হলুদ লবণ মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে মাছে। তো হলুদ লবণ মাখানোটা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব। তো তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে। তেল আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা ফ্রাই করব। তো দেখো তেলটাকে খুব ভালো গরম করে মাছগুলোকে দেবে। আর চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই আমি হালকা ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা গলার আওয়াজে আজকে একটু প্রবলেম আছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা, তার জন্য গলার ভয়েসটা এরকম লাগছে শুনতে। তো দেখো এদিকে তেল, ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো গরম মশলা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর এই যে সর্ষে লঙ্কা আদা যেটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো। দুটো একসাথেই দিয়ে দেবো আমি তেলের মধ্যে। তো সবগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো একটু। তো মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাকে দেওয়ার পরে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এখন আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম চারটে মতো কাঁচা লঙ্কা। তো গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো এখন আবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা হালকা অল্প অল্প করে দিচ্ছি আমি। অল্প অল্প করে দিয়ে ভেবে নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে আমি কোনো জল ইউজ করিনি।
তো তোমরা চাইলে জল দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমি এখানে আজকে সামান্য মানে নারকেলের দুধ দিয়ে আমি বানাচ্ছি। তো দেখো ঝোলটা আমার ফুটে এসেছে প্রায়। তো এইভাবে আরও 5 মিনিট মতো ঝোলটাকে আমি ফুটতে দেবো। তো দেখো যখন আমার ঝোলটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো তোমরা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো মাছগুলোকে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে হতে দেবো। তো দেখো তরকারিটা আমার শুকিয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। তো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে। তো তোমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার তোমাদের সামনে নেক্সট একটা ভিডিওতে।